Living Bengal Weekly Past কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ নিশান MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে রহস্যজনকভাবে বাথরুমের ভেতর থেকে দেহ উদ্ধার হলো সংগীত জগতের এক পরিচিত মুখ শেখ বশিরউদ্দিনের তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 জিম ঘরবন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা রহস্যজনকভাবে বাথরুমের ভেতর থেকে দেহ উদ্ধার হলো সংগীত জগতের এক পরিচিত মুখ শেখ বশিরউদ্দিনের বিভিন্ন টিভি চ্যানেলে সংগীতের পেছনে ড্রাম বাজিয়ে পরিচিত হয়েছেন বশিরউদ্দিন শনিবার রাতে বাথরুমের ভেতর থেকে বশিরের নিথর দেহ উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ পরিবার সূত্রে খবর বশিরের আরামবাগের দৌলতপুরে বাড়ি কিন্তু কাজের সূত্রে তাকে প্রায় কলকাতায় যাতায়াত করতে হতো তাই যাতায়াতের সুবিধার জন্য ডানকুনিতে বছর পাঁচেক আগে একটি ফ্ল্যাট কিনেছিলেন বশিরউদ্দিন সেই ফ্ল্যাটেই তিনি তার স্ত্রী এবং এক পুত্র সন্তানকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই থাকতেন ডানকুনিতে বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টও খোলেন বশির শনিবার রাতে সেই রেস্টুরেন্টে গিয়েছিলেন বশিরের পরিবারের লোকজন শনিবার রাত 9টা নাগাদ ফ্ল্যাটে ফিরে এসে ডাকাডাকি করলে বশির কোনো উত্তর না দেওয়ায় পুলিশকে খবর দেয় তার পরিবারের লোকজন ডানকুনি থানার পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে বশিরের মৃতদেহ উদ্ধার করে কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ ঘটনায় বশিরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমাদের বাড়ি আরামবাগ আরামবাগ দৌলতপুর ঘর নম্বর 15 কাকু হচ্ছে ডানকুনিতে বছর পাঁচেক আগে এসেছে কাজের সূত্রে তো এখানে ডানকুনিতে ফ্ল্যাটে ভাড়া থাকে তো হঠাৎ কালকে ফোন যায় যে কাকু নাকি বাথরুমে ডেট হয়ে পড়ে আছে সেটা পরে জানতে পারলাম ডানকুনি থানার পুলিশ দিয়ে উদ্ধার করে নিয়ে আসে আমরা এসে ডানকুনি থানায় যোগাযোগ করতে আমাদেরকে দেখিয়েছে দেখলাম দেখার পরে জিজ্ঞেস করলাম কীভাবে পড়েছিল সেটাও আমাদেরকে দেখিয়েছে তো যেটা দেখে মনে হলো এখন পোস্টমর্টম না হওয়া পর্যন্ত কোনো সত্যটা আমরা বুঝতে পারছি না যেটা রহস্যজনক মৃত্যু কীভাবে কী হয়েছে সেটা আমরা স্পষ্ট না পোস্টমর্টম বেরোলে সত্যটা আমরা জানতে পারব আশা করছি সত্যটা জানতে পারব বাড়িতে কেউ ছিল না কাকিমা ছিল না কাকুর শাশুড়িও ছিল না ছেলে মেয়েটাও ছিল না যখন এসে দেখে দরজা খুলছে না তখন রাত্রি 9টা বাজছে প্রশাসনকে খবর দেয় প্রশাসন গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে নিয়ে আসে ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511